আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি স্বাধীন বাংলা নিউজ টিভি নিয়মিত সংবাদে আপনাদের সাথে আছি আমি বকুল ইতি করোনা ভাইরাস নিয়ে ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক টাঙ্গালি ধনবাড়ি উপজেলার কেরামজানি গ্রামের এস এম সাইফুল ইসলাম আজ সারা বিশ্ববাসীর জন্য ও বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নিজের পরিবারের জন্য এলাকার মানুষের জন্য করোনা ভাইরাস মুক্ত থাকার জন্য দুয়া কামনা করেন তিনি স্বাধীন বাংলা নিউজ টিভিতে একান্ত সাক্ষাৎ করে বলেন আমি এস এম সাইফুল ইসলাম আমি টাঙ্গাল জেলা ধনবাড়ি উপজেলার এক প্রত্যন্ত গ্রাম থেকে বলছি যারা আমি ঢাকায় থাকি ঢাকায় ছোটোখাটো একটা ব্যবসা বাণিজ্য করি তাই গ্রামে আসছি করোনা ভাইরাসের কারণে যারা আক্রান্ত যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করি তারা সুস্থ থাকেন সুস্থ হন আর আমাদের জন্য দোয়া করবেন আর যারা আক্রান্ত হন নাই এরকম বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না এটাই আমি আমার পরিবার তথা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার জনাব ডক্টর আব্দুর রাজ্জাক এমপি মহোদয় বর্তমান মন্ত্রী কৃষি মন্ত্রণালয় উনিও এই করোনা ভাইরাসের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে এবং কি আমার পরিবারের জন্য আমি দোয়া চাচ্ছি আমার গ্রামবাসীর জন্য আমি দোয়া চাচ্ছি আর যারা এই করোনা ভাইরাসের ডাক্তার যারা সেবা দিচ্ছেন তাদের জন্য দোয়া চাচ্ছি এবং কি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তবে সংবাদটি শেয়ার করুন কমেন্ট করুন আমাদের চ্যানেলটি ফেসবুক পেজ সার্চ করুন স্বাধীনমালা নিউজ টিভি ইউটিউবে সার্চ করুন স্বাধীনমালা নিউজ টিভি সবার আগে সব খবর পেতে ভিজিট করুন ডব্লিউ 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 ডট নিউজ টিভি ডট কম সকলকে ধন্যবাদ এবং পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল